আসসালামু আলাইকুম এটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনা ভাইরাসে আরো 15 জনের মৃত্যু এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75 জনে নতুন আক্রান্ত 266 জন করোনা উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সারা দেশে মারা গেছে আরো 8 জন বাড়ছে আক্রান্তের সংখ্যা ত্রাণের চাল চুরি ও বিতরণে অনিয়মের দায়ে 12 জন চেয়ারম্যান ও মেম্বার বরখাস্ত দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা জানালেন এলজিআরডি মন্ত্রী এবং করোনা মহামারী ও অকাল বন্যার সংখ্যা নিয়ে ধান কাটা শুরু সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে এবার বিস্তারিত 24 ঘন্টার ব্যবধানে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও 15 জনের এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো 75 আর 2190 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 266 জন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন মহামারী ঠেকাত হলে সবাইকে অন্তত 25 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে আরও জানাচ্ছেন মইনুল আহসান পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর হিসেবে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনার আঘাতে মারা গেছেন এ পর্যন্ত সর্বোচ্চ 15 জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 1800 বেশি মানুষ গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 2190 জন করোনা আক্রান্ত হয়েছে 266 এবং মোট আক্রান্ত সংখ্যা হলো 1838 মৃত্যুবরণ করেছে 15 জন এবং মোট মৃত্যুবরণ করলেন 75 জন আরোগ্য লাভ করেছে 9 জন এবং মোট অনলাইন ব্রিফিং এ মন্ত্রী আরো জানান প্রাণঘাতী এই ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষায় নতুন করে সরকারি বেসরকারি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সমস্যা হলো রোগীরা টেস্ট করতে আগ্রহ প্রকাশ করে না এবং গোপন করে যায় ফলে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছে এই আচরণ আশঙ্কাজনক আমরা যদি আগামী 25 এপ্রিল পর্যন্ত ঘরে থাকি একটু কষ্ট করি তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ সাথে সাথে যত পারি পরীক্ষা করি অপরকে পরীক্ষা করার জন্য উৎসাহিত করি অনলাইন বলেছেন আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা জানান নতুন করে করোনা শনাক্তদের অধিকাংশের বয়স 21 থেকে 50-এর মধ্যে শনাক্তদের 46 ভাগই ঢাকার 20 ভাগ নারায়ণগঞ্জের এছাড়াও আক্রান্তের হিসেবে উল্লেখযোগ্য জেলা গাজীপুর চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ বিভিন্ন এলাকাতে এখন সংক্রমণের সংখ্যা দেখা যায় মোটামুটি আমরা দেখতে পাই যে 21 থেকে 50 বছর বয়সের মধ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি নারী পুরুষ বিভাজনে দেখা যায় 68% হচ্ছেন পুরুষ পরিচালক আরো জানান আক্রান্ত 68 ভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 আর করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে মারা গেছে শিশু সহ আরো 8 জন এদিকে লক্ষ্মীপুরে এক চিকিৎসক আর 4 স্বাস্থ্যকর্মী সহ নতুন 17 জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে এছাড়া বরিশালে 5 জন ফেনী ও বগুড়ায় 1 জন করে রোগী শনাক্ত হয়েছে জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশনস ডিজিজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন বজল আহমেদ নামের এক ব্যক্তি বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ার একদিনের ব্যবধানে মারা যান তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা 2 জনের মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শুক্রবার 2 ঘন্টার ব্যবধানে 1 যুবক ও 1 শিশু মারা যায় তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে
অন্যদিকে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি এবং রাজস্থলী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ির ইমামউদ্দিনকে চট্টগ্রামে নেয়ার পথে এবং রাজস্থলের থুইসা সিং মারমা নিজ বাড়িতে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে এক যুবক মারা গেছে। ওই যুবক গত 3 দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া এক নারী ভোরে মারা যান। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। এছাড়া এ জেলায় এক শিশুসহ নতুন করে 5 জন করোনা আক্রান্ত হয়েছে। এদের 3 জনই বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারী। নওগাঁয় উপসর্গ নিয়ে মাহবুব আলম নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার ভোর 5টায় তার নিজ বাড়িতেই মৃত্যু হয়। নতুন করে 238টি নমুনা পরীক্ষার পর চট্টগ্রামের পরীক্ষাগারে লক্ষ্মীপুরের 79টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে 17 জন রোগী শনাক্ত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও 5 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। আদিন সজীব, এটিএন বাংলা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। এজন্য কিট সহ অন্যান্য উপকরণ সেখানে সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জবিপ্রবি উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন জানান, ওই সেন্টারে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির PCR মেশিন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের 4 জন শিক্ষক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করবেন। এছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2 জন শিক্ষক কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। প্রতিদিন সেখানে প্রায় 200 রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব। ত্রাণের চাল চুরি ও বিতরণের অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 12 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে 40 জনের বিরুদ্ধে। ডিলারশিপ বাতিল করা হয়েছে 11 জনের। ইউনিয়ন পরিষদের কোনো জনপ্রতিনিধি ত্রাণ বিতরণে অনিয়ম বা চুরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে সেটা আমরা কিন্তু কখনো বরদাস্ত করব না। 11টা ডিলারশিপ বা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে আর প্রায় 40টার মতো সাজা প্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শুরু থেকেই ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও থেমে নেই চাল চুরি। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে ত্রাণের চাল আত্মসাতের খবর। মহামারী করোনা ভাইরাসের কারণে যেখানে মানুষের জীবন বিপন্ন, সেখানে চাল চুরিতে ব্যস্ত হয়ে পড়েছেন দেশের কিছু জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মী। চুরি ঠেকাতে নেওয়া হয়েছে জিরো টলারেন্স। বগুড়ার নন্দীগ্রামে 168 বস্তা চালসহ 2 আওয়ামী লীগ নেতা, ভোলার লালমোহনে 1 ইউপি সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 5 জন গ্রেপ্তার এবং চাঁপাইনবাবগঞ্জের 2 জন আটকের খবর হতাশ করেছে সবাইকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজাদার ট্রলও হয়েছে বিভিন্ন সময়ে। সরকারি ত্রাণের চাল চুরির দায়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপি সদস্য কবির হোসেন এবং নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউপি সদস্য শাহিন শাহ সহ দেশে 12 জনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যারা দুর্নীতি করেছেন তাদেরকেও ক্ষমা করার কোনো সুযোগ নেই। আমি ইতিমধ্যে প্রায় 12 জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং তাদের বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে। মহামারীর সময় ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নাটোরের সরকারি হটলাইনে ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষক শহীদুল ইসলামকে পেটানোর অভিযোগে লালপুরের অর্জুনপুর বড়মহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত 12 এপ্রিল শহীদুল ইসলামকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করে চেয়ারম্যান সাত্তার। ঘটনা সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়ার পর থানায় মামলা হলে গা ঢাকা দেন তিনি। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। বরিশালের বানারীপাড়ায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির 256 বস্তা চালসহ উপজেলা আওয়ামী লীগের
সহসভাপতি এ কে এম ইউসুফ আলীকে আটক করেছে পুলিশ। দুপুরে বানারীপাড়া বাজারের উত্তর পাশের একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। পরে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ সাদিদ তাকে 6 মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অবৈধভাবে কেনা চালগুলোর বস্তা পরিবর্তন করে তিনি বিক্রি করতেন বলে জানা গেছে। এদিকে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাৎকালে আওয়ামী লীগ নেতা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের কালীবাড়ি বাজারে 10 টাকা কেজির 170 কেজি চাল বিক্রির সময় ডিলার ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান শাহীন, ক্রেতা রিয়াজ ও মহেশকে হাতে নাতে আটক করা হয়। অপরদিকে জেলার তারাকান্দার গালাগাঁও ইউনিয়নের কাচারি বাজারে ডিলার ও কৃষক লীগ নেতা আব্দুর রহমানের সহকারী এমদাদুল হকের দোকান থেকে 630 কেজি চাল উদ্ধার করা হলে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। করোনা ও অকাল বন্যার শঙ্কা নিয়ে হাওড়া অঞ্চলের জেলা সুনামগঞ্জের একমাত্র ফসল বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এবার কৃষক ও কৃষি শ্রমিকের পাশাপাশি হাজারো শিক্ষার্থী নেমেছেন ধান কাটতে। সকল ভয়কে কাটিয়ে পাকা ধান ঘরে আনার যুদ্ধে নেমেছেন লাখো মানুষ। উৎসাহ যোগাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট জানাচ্ছেন রাসনা দাস। সুনামগঞ্জের 11 উপজেলার হাওড়ে এবার বোরো ধান চাষাবাদ হয়েছে 219,300 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12 লাখ টন। সুনামগঞ্জের প্রায় 3 লাখ কৃষক ইতিমধ্যেই জমির ধান কাটা শুরু করেছেন। ধান কাটতে নেমেছেন শিক্ষার্থীরাও। এ কাজে এক এলাকার শ্রমিক যাচ্ছে অন্য এলাকায়ও। কিন্তু এবার করোনার ভয়ের সঙ্গে বৃষ্টিপাত ও অকাল বন্যার ভয়ও আছে। ধান কাটতে 20 দিন সময় পাওয়া যায় কিনা রয়েছে সেই দুশ্চিন্তাও। বাদলা দিন আইব, মেঘ বৃষ্টি পড়ব, তখন তো আরো বেশি কষ্ট হইব। বিদেশি শ্রমিক না আসায় আমার গ্রামের ছাত্র ব্যবসায়ী সবার সহযোগিতায় ধান কাটতেছি। স্কুল কলেজ সব বন্ধ এবং শ্রমিক যখন নাই তার কারণে ধান কাটা সাহায্য করি। আমি একজন ডিগ্রি কলেজের ছাত্র। আমাদের গ্রামে তো পাহা ধান পাকি দিয়েছে, আমরা খাটার মানুষ নাই, আমরা কৃষকের সাহায্য করলাম। দেশের মানুষের খাদ্য চাহিদা নিশ্চিত করার জন্য সারা বছর ধরে কাজ করে কৃষকরা, তাই তাদের প্রণোদনা দেবার দাবি কৃষক আন্দোলনের সাথে যুক্ত রাজনীতিবিদদের। সুনামগঞ্জের যে ফসলগুলো আছে, 5 পাকা ফসল, দ্রুত কাটার ব্যবস্থা করতে হবে, কারণ পাহাড়ি ঢল এবং বন্যায় অকাল বন্যায় আমাদের ফসলগুলো তলিয়ে যেতে পারে এবং প্রশাসনকে কিন্তু কৃষকদেরকে প্রণোদনা দিতে হবে। হঠাৎ বন্যা হলে ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক। টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট জেলা থেকে এই পর্যন্ত 3,443 জন শ্রমিক এসেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটে এবং তাদের থাকার ব্যাপারেও আমরা স্কুল মাদ্রাসা এগুলির মধ্যে ব্যবস্থা করা হয়েছে। এ সময় অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনে কৃষকদের ধান কাটতে উৎসাহ দেওয়া সহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করে সরকার দেশের খাদ্য ভাণ্ডারের সুরক্ষা নিশ্চিত করবেন, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রাম মহানগরীতে শুরু হয়েছে খোলা মাঠে কাঁচা বাজার। সকাল থেকে চট্টগ্রাম কলেজের প্যারেড ময়দানে সবজি, মাছ, মাংস সহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করেন চক বাজারের কাঁচা বাজার ব্যবসায়ীরা। পরে বাজার পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের উপকমিশনার এস এম মেহেদী হাসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানায় বাজারে প্রবেশের পথে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার ও পণ্য বিক্রির সময় যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সে ব্যাপারে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সাঘাটা ও ফুলছড়ি উপজেলার 17টি ইউনিয়নে 2000 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সাঘাট উপজেলার নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন এ সময় উপস্থিত ছিলেন।
শরীয়তপুরের নড়িয়া ও সখীপুরে করোনার কারণে ঘরে থাকা 1500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শহীদ। নড়িয়া পৌরসভা ও সখীপুরের 4টি ইউনিয়নের এসব পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা ও নগদ টাকা পৌঁছে দেওয়া হয়। নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাড়ি ও পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া 30টি শ্রমিক সংগঠনের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। নগরীর বিপিন পার্কে শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি শঙ্কর সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন। বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম এলাকায় 360টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য সরকারি ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। বান্দরবানের রুমা ও থানচি উপজেলা দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিল না। অবস্থায় বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওই সমস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনীর নিকট সহযোগিতা চায়। ত্রাণ বিতরণকালে বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার সহ স্থানীয় হেডম্যান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে আদিন ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালগুলো। রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে 24 ঘন্টা চালু রয়েছে এ সেবা কার্যক্রম। রাজধানী সহ যশোর, খুলনা, কুষ্টিয়ার 120টির বেশি অ্যাম্বুলেন্স দিয়ে সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যে যশোর ও খুলনায় রাতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছে গর্ভবতী নারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রাশনা দাসের আরেকটি রিপোর্ট। দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেবা দিচ্ছে আদিন হাসপাতালের অ্যাম্বুলেন্স। যোগাযোগের পর যত দ্রুত সম্ভব রোগীর দ্বারগোড়ায় পৌঁছে যাচ্ছে তারা। আমাদের প্রতিটা অ্যাম্বুলেন্সেই ভেহিকল ট্র্যাকিং সিস্টেম যেটা সেটা করা আছে, তাতে করে যদি কোনো রোগী ফোন করে থাকে সাথে সাথে সেই ট্র্যাকিং সিস্টেমে বোঝা যায় কাছাকাছি কোন অ্যাম্বুলেন্স আছে। ঢাকার বাইরে যশোর ও কুষ্টিয়াতেও রোগীদের এই অ্যাম্বুলেন্স সার্ভিস নামমাত্র মূল্যে দিচ্ছে হাসপাতালটি। আকারে ছোট হওয়ায় অ্যাম্বুলেন্সগুলো সহজেই শহরের যানজট উপেক্ষা করে যে কোনো অলিগলি দিয়ে দ্রুত রোগীর কাছে পৌঁছে যেতে পারে। 250 টাকা আমরা টোটাল কুষ্টিয়া পৌরসভার ভিতরে আমরা রোগী আনা নেওয়া করি, এবং এই রোগীদের ভিতরে যারা রাত্রির বেলায়, বিশেষ করে গর্ভবতী মা যারা রাত্রির বেলায় আমাদের কাছে যোগাযোগ করে, আমাদের ফোন দেয়, আমরা তাদের ফ্রিতে আনা নেওয়া করি। করোনা মহামারী দুর্যোগের মধ্যেও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে আদিন ওয়েলফেয়ার সেন্টার, যাতে করে একটিও ঝুঁকিপূর্ণ মা বাড়িতে থেকে ডেলিভারি করতে না হয় এবং তার যাতে নিরাপদ ডেলিভারি নিশ্চিত হয় সেই ব্যবস্থা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। রোগী ওঠানোর আগে ও পরে জীবাণুনাশক স্প্রে দিয়ে গাড়ির ভেতর জীবাণুমুক্ত করা ছাড়াও প্রতি অ্যাম্বুলেন্সে রয়েছে অক্সিজেন ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মেহেরপুরের পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। সূর্যোদয়ের সাথে মুজিবনগরের আম্রকাননে শেখ হাসিনা মঞ্চের সামনে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আতল গনি ও পুলিশ সুপার এস এম মোরাদ আলী। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এদিকে মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছে প্রেস ক্লাব। সকালে ক্লাব প্রাঙ্গণে স্থাপিত ম্যুরালে শ্রদ্ধা জানান প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস সহ অন্যান্য নেতারা। একই সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারাও সেখানে শ্রদ্ধা জানান। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।